সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি খেলার দ্বিতীয় ধাপে অর্থাৎ 25 মিনিট বাকি ছিল 25 মিনিট এবার সম্পন্ন হবে এই 25 মিনিটের মধ্যে হয়তো বিজয়ী দেশে কোনো দল মঞ্চে ফিরে আসবে সেটা আমাদের প্রত্যাশা যদি 25 মিনিটের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে গোল করতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই সরাসরি টাইব্রেকারে চলে যাবে কারণ দেয়া জগৎ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আজকে যাদের জন্ম যাদের উদ্দেশ্যে যাদের তত্ত্বাবধানে বিশেষ করে আজকের এই আয়োজন আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়ের পরিবর্তন Thank you.
পাচ্ছি যে আজকের খেলা সবচেয়ে বেশি সমাগম ঘটেছে তিন পরিমাণ ঠাই নেই গাছের ঢালে সাথে এবং চতুর্থ তলা পর্যন্ত প্রতিটি দেখা যাক শেষ পর্যন্ত কোন দলটি বিজয় বেশি নিজ মাতৃগৃহে ফিরে যায় এবং সেমিতে সাক্ষ্য রাখে সেটাই করে আমাদের সঙ্গে দেখার জন্য অপেক্ষা উভয় দল ভালো খেলা উপহার দিচ্ছে আনন্দের সাথে খেলা উপভোগ করছে গোলটি তো আর বে হলে এই গোলটি গোলটা হয়েছে আজকে খেলাটি আনন্দের সাথে সাথে আবারও আনন্দের সংবাদ ৩০ মিনিটে এলুমাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান তারুণিয়া ঘোড়া ঈশ্বরগঞ্জ ফুটবল একাদশ মধ্যকার খেলাটি যে খেলাটি হবে কোয়ার্টার ফাইনালের সর্বশেষ অর্থাৎ সমাপনী খেলা তারপরে আমরা সেমি ফাইনালে চলে যাব খেলাটি সার্বিক ভাবে দিক নির্দেশনা অর্থাৎ যিনি প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আব্দুল গাফার যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখা আজকে খেলা যিনি প্রধান অতিথি এবং প্রধান মেহমান হিসেবে আমাদের মাঝে আসন উপলব্ধিত করে আমাদেরকে গর্বিত করেছেন এবং দণ্ড করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই প্রধান অতিথিটি অতিথির প্রতি নাইম মোহাম্মদ সাদিকার ম্যানেজার ওয়ালটন প্লাজা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে বিশেষ অতিথি বিশেষ মেহমান হিসেবে যিনি আসন অলঙ্কৃত করেছেন এবং খেলার সার্বিক দিক বিচার বিশ্লেষণ করছেন আমাদের গর্বিত কাঙ্ক্ষিত পুরুষ জনাব মোহাম্মদ হরিদ্বার সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের তার নিয়োজন শাখা এবং সভাপতি ২৭ নং তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মানিত উপস্থিতি আমরা কোনো অবস্থাতে বাইরে থেকে কোনো কথা বলব না রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে আমাদের রেফারি আমাদের রেফারি স্যার অত্যন্ত দক্ষ অভিজ্ঞ এবং বিচারক্ষ সাকলাইন দিলওয়ার ব্রাঞ্চ ম্যানেজার স্বপ্নবিলাস ফাউন্ডেশন নামদায় উপজেলা শাখা সম্পূর্ণ করা হবে
তাওহিদ খান যিনি কামিয়া বাজারে উদীয়মান তরুণ ব্যবসায়ী আমাদের শেষ সময় অবধি অপেক্ষা করতে হবে।